মাত্র ১২ দিনের ব্যবধানে শান্তিপুর পৌরসভা এলাকার শ্যামবাজারে, আমরা যে জায়গায় রয়েছি এই শ্যামবাজার পাড়ায়, একাধিক চুরির ঘটনায় রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানেই গতকালকে রাত্রিবেলায় ঠিক এই জায়গাতেই ভদ্রলোকের তার কিন্তু এখনও পর্যন্ত পকেটে সেই টোটো গাড়িটির কিন্তু চাবি রয়েছে। তার এই টোটো গাড়িটি এখানে রেখে ইনি ক্লাব সম্পাদক, ইনি যখন ক্লাবের মধ্যে যান, ক্লাব থেকে কুড়ি মিনিটের মধ্যে ঘুরে এসে দেখেন তার প্রায় ৯০,০০০ টাকা দামের এই টোটো গাড়িটি কিন্তু চুরি হয়ে গেছে। এই ক্লাবের ঠিক একটা বাড়ির পরেই গত ১৩ তারিখ রাতে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতেও কিন্তু একই রকমভাবে চুরি হয় এবং এই এলাকায় গত ২ মাসের মধ্যে পরপর ৪টি বাড়িতে কিন্তু চুরি হয়। প্রশাসন জেনে বুঝেও নির্বিকার বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ, এবং এলাকার মানুষ যেটা দাবি করছেন, প্রশাসন যদি নজরদারিটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু পরপর এইরকম চুরির ঘটনা আর ঘটবে না। ক্যামেরায় মিঠুন দত্তের সঙ্গে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।